ওয়েলকাম ব্যাস, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমি আছি আপনাদের সাথে দীপক সরকার ফ্রম বেঙ্গলি টেকস্কোয়াড, আর বেঙ্গলি টেকস্কোয়াডের নতুন এপিসোডে আপনাদের সবাই স্বাগতম। তো আজকের এই ভিডিওতে আমি আপনাদের বলবো যে আপনার আধার নাম্বার যদি কোনোভাবে ফাঁস হয়ে যায়, লাইক আধার নাম্বার কেউ যদি জেনে যায়, তো সেক্ষেত্রে সেই আধার কার্ডের শুধু নাম্বার দিয়ে আপনার ব্যাংক সে ফাঁকা করতে পারবে কি না বা আপনার টাকা তুলে নিতে পারবে কি না, এই সম্পর্কে একটু ধারণা দেবো। এবং কীভাবে হতে পারে যদি আপনার আধার নাম্বার ফাঁস হয়, যে কীভাবে ব্যাংক ফাঁকা হতে পারে সেটাও আলোচনা করব। প্রথম যে জিনিসটা, পয়েন্ট আমি বলে দেবো, আপনাদের একটা প্রথম সলিউশন বলে দিই, সেটা হচ্ছে শুধুমাত্র আধার নাম্বার যদি আপনার ফাঁস হয়ে যায় কেউ আপনার ব্যাংক অ্যাকাউন্ট ফাঁকা করতে পারবে না বা আপনার ব্যাংক থেকে টাকা তুলতে পারবে না। শুধু আধার নাম্বার দিয়ে এটা পসিবল না। যদিও আমরা আধার নাম্বার দিয়ে কিন্তু সমস্ত কিছু করছি, আমাদের ব্যাংকে, তারপর হচ্ছে স্কুলে, কলেজে, চাকরির কোনো ক্ষেত্রে, যে কোনো জায়গায় কিন্তু আধার কার্ড দিচ্ছে। আর আধার কার্ড তো এখন ম্যান্ডেটরি হয়ে গেছে ব্যাংকের ক্ষেত্রে, আপনার আধার কার্ড দিয়ে এখন টাকাও তোলা যায়। কিন্তু তার জন্য কিন্তু আপনার ফিঙ্গারপ্রিন্টের দরকার পড়ে যদি আপনি আধার কার্ড দিয়ে টাকা তুলতে চান। যেরকমটা আপনি শুধুমাত্র এটিএম কার্ড দিয়ে হবে না, আপনার হয় ওটিপি লাগবে, নয়তো আপনাকে এটিএম পিন দিয়ে টাকা তুলতে হবে। শুধু এটিএম নাম্বার দিয়ে বা শুধু এটিএম দিয়ে কিন্তু টাকা তোলা যায় না। সেরকমই শুধুমাত্র আধার নাম্বার দিয়েও টাকা তোলা যায় না। আধার নাম্বার আপনি দেবেন, দেওয়ার পরে তারপর আপনার ফিঙ্গারপ্রিন্ট লাগবে সেই টাকাটা তুলতে। এইবার কথা হচ্ছে, অনেকে আপনারা জিজ্ঞাসা করতে পারেন আমাকে যে আধার নাম্বার যদি জেনে যায় সেক্ষেত্রে তো ফিঙ্গারপ্রিন্টটাও হ্যাক করে নিতে পারে। কিন্তু একটা জিনিস মাথায় রাখবেন, যদি সে ফিঙ্গারপ্রিন্ট আপনার বের করতে চায় শুধুমাত্র আপনার আধার কার্ড দিয়ে, তো সেক্ষেত্রে সেই ব্যক্তিকে আধার কার্ডের বেস স্টেশন বা সার্ভার হ্যাক করতে হবে। অর্থাৎ ইউআইডিএআইয়ের যে অফিসিয়াল সার্ভার রয়েছে সেই সার্ভারটাকে, অর্থাৎ গভর্নমেন্ট সার্ভারটাকে যদি সে হ্যাক করে, তবেই কিন্তু আপনার যে ফিঙ্গারপ্রিন্ট সেটা সে পাবে, তার আগে কিন্তু পাচ্ছে না। অর্থাৎ আধার কার্ড নাম্বার তো দিল, কিন্তু আপনার ফিঙ্গারপ্রিন্ট কিন্তু পাওয়া অত সহজ না। সো আপনার টাকা ব্যাংক থেকে উঠে আসবে না। এবার হ্যাঁ, যদি আপনার মনে হয় যে আপনি এমন একজন মানুষ যে আপনার ব্যাংক অ্যাকাউন্টের টাকা ফাঁকা করার জন্য কোনো চোর বা কোনো ফ্রড, মানে ইউআইডিআই বা সরকারি যে অফিসিয়াল সার্ভার রয়েছে সেটা হ্যাক করবে, তাহলে আপনাকে একটু সাবধানে থাকতে হবে। আর যদি আপনি অত বড় মানুষ না হন, আম্বানি টাম্বানি না হন, আপনার যদি একটা সাধারণ মানুষ হন, আমার মনে হয় না একটা সাধারণ মানুষের ব্যাংক খালি করার জন্য পুরো ইউআইডিআই বা যে আধার কার্ডের যে সার্ভার সেটাকেও হ্যাক করবে। সেটা বড় বড় মানুষের ক্ষেত্রে করতে পারে, বাট আমাদের মতো সাধারণ মানুষের জন্য করবে না, এটুকু বলে আমার ধারণা। তো আশা করি আপনারা বুঝে গেছেন যে আমরা তো এত জায়গায় আধার কার্ডের জেরক্স দিই, এত জায়গায় অনেক সময় হারিয়ে যায়, পড়ে যায়। তো সেক্ষেত্রে কারো যদি হাতে পড়ে যায় আমাদের আধার কার্ডটা, তো সেক্ষেত্রে সে আমাদের আধার কার্ড দিয়ে কোনো কাজ করতে পারবে কি না, অর্থাৎ টাকা তুলতে পারবে কি না, বা সিমও তুলে নিতে পারে, কিন্তু সিমও কিন্তু তোলার জন্য এখন ফিঙ্গারপ্রিন্ট লাগে। আগে কী হতো, আগে জাস্ট আপনি আপনার যে ছবি আর ভোটার কার্ডের যে জেরক্স সেটা জমা দিলেই পরে কল আসতো, ভেরিফিকেশন হয়ে যেত, কিন্তু এখন সিম তুলতে গেলে কিন্তু আপনার ফিঙ্গারপ্রিন্ট লাগে। তো সেম জিনিস এখন আধার কার্ডের ক্ষেত্রেও, শুধুমাত্র আধার কার্ড দিয়ে কিন্তু কিছুই হবে না। আশা করি এই ব্যাপারটা আপনারা বুঝে গেছেন। যদি আপনার 1% লাভ হয়ে থাকে সেক্ষেত্রে অবশ্যই লাইক করবেন, শেয়ার করে দেবেন আপনার বন্ধুদের সাথে, যাতে এই বিষয়গুলো জানতে পারে, শিখতে পারে। থ্যাংক ইউ সো মাচ পুরো দেখার জন্য। দেখা হবে নেক্সট ভিডিওতে। টাটা।